সিঙ্গুরে বিজেপির ধর্ণা মঞ্চ তৈরিতে বাধা পুলিশের অভিযোগ বিজেপি। সিঙ্গুরে বিজেপির ধর্ণা মঞ্চ তৈরিতে বাধা পুলিশের অভিযোগ করছে বিজেপি। সিঙ্গুর দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের পাশে ধর্ণা মঞ্চ তৈরির কাজ শুরু করেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেখানে পুলিশ গিয়ে জাতীয় সড়কের কাছ থেকে নেওয়া অনুমতিপত্র দেখতে চায়। অনুমতিপত্র দেখতে না পারায় মঞ্চ বাধার কাজ বন্ধ করে দেয় পুলিশ। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি পুলিশ আইনি মেনে কাজ করছে, এখানে তাদের কোনো প্রতিক্রিয়া নেই। উল্লেখ্য, কৃষকদের স্বার্থে এক গুচ্ছ দাবিতে আগামী মঙ্গলবার থেকে ধর্ণা কর্মসূচি করতে চলেছে বিজেপি। এনএইচ কোনো বাধা দিচ্ছে না, পুলিশ বাধা দিচ্ছে। পুলিশ যদি বাধা দেয় মঙ্গলবার কুরুক্ষেত্র হবে, মন্তব্য সায়ন্তন বসুর। সিঙ্গুরে হাইওয়ের পাশে যেখানে বিজেপির ধর্ণা মঞ্চ তৈরি চলছিল সেখানে তিনি পরিদর্শনে আসেন। মঞ্চ তৈরির কাজে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। সেই প্রসঙ্গে সায়ন্তন বসু জানিয়েছেন, মঙ্গলবার পুলিশ যদি বাধা দেয় কুরুক্ষেত্র হবে এবং হুগলি এসপি অফিস ঘেরাও হবে, তার দায়িত্ব বিজেপি নেবে না। আমাদের বাংলার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের কিষাণ মোর্চার রাজ্য সভাপতি শ্রী মহাদেব সরকার একটি প্রতিনিধি দল নিয়ে রাজভবনে গেছিলেন মহামহিমের সঙ্গে দেখা করতে। পশ্চিমবঙ্গের কৃষকেরা এই আনসিজনাল রেন, অর্থাৎ এই যে অপ্রত্যাশিত বৃষ্টি, এতে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের কোনো কম্পেনসেশন ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। ব্যাপক হারে কাঠমানি নেওয়া হচ্ছে শুধু এমএসপি দেওয়ার নাম করে। সারের দাম অত্যাধিক বেশি, আর বাংলায় তো ইলেকট্রিসিটি বিল, পেট্রোল ডিজেলের দাম সবথেকে বেশি। এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকেরা, কৃষক সমাজ। এর প্রতিবাদে আমরা ঘোষণা করেছিলাম যে বাংলার কৃষকরা আমাদের কৃষক মোর্চার নেতৃত্বে আগামী পরশু দিন, অর্থাৎ 14 তারিখ থেকে এই সিঙ্গুরে যে এনএইচ সংলগ্ন জমি আছে, রাস্তা আছে, তাতে অবস্থান বিক্ষোভে বসবে। আমরা এনএইচকে চিঠি দিয়েছি, এনএইচ অথরিটি তার প্রাপ্তি স্বীকার করেছেন, আমাদেরকে কোনো বাধা দেননি, আমাদের সহযোগিতা করছে। কিন্তু আজকে যখন ডেকোরেটার এখানে রাস্তার পাশে মঞ্চ করতে এসছে, তখন দেখলাম যে পুলিশ মজনতালী সরকারের মতো উপস্থিত। পুলিশের বক্তব্য না করা যাবে না, পারমিশন দরকার। জমি এনএইচের পারমিশন চাওয়ার পুলিশকে? আমাদের বক্তব্য পরিষ্কার, যা যা কাগজ দরকার হবে প্রয়োজনে সে কাগজ আমরা দেব, কিন্তু তারপর যদি পুলিশ বাধা দেয় তাহলে কিন্তু কুরুক্ষেত্র হবে। হয় এই সিঙ্গুরেই আন্দোলন হবে, নয়তো সেদিন এসপি অফিস ঘেরাও হবে। একদিকে কৃষক নিয়ে উনি আন্দোলনের কথা বলছেন, আর এদিকে কৃষকদের আন্দোলনে বাধা দেবেন, এটা হতে পারে না। হুগলি থেকে পাপ্পু সাদরা, রিপোর্ট টাইমস বাংলা।